চালা তুই। না না ম্যাডাম, কোনো সমস্যা হবে না, আমি আপনাকে সুন্দরভাবে আপনার জায়গার মতো পৌঁছাই দিয়ে আসতে পারবো। না যদি অ্যাক্সিডেন্ট করেন আপনি বাচ্চারও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে, আপনারও তো ক্ষতি হতে পারে। কি ক্ষতি হবে তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়? এই জমিদারের মাইয়া। সিএ কমেডি টিভি, স্মাইলি গুড। অটো যাবে? ওঠেন। তো বাচ্চা দিয়ে কিভাবে অটো চালাবে? বাচ্চা নিয়ে কিভাবে অটো চালাবো মানে? বাচ্চা নিয়েই তো অটো চালাই। এটা তো মানুষের চিন্তা, দিয়ে বাসায় কেউ নাই বাচ্চা রাখার? বাসায় কেউ থাকলে কি আর এই বাচ্চারে নিয়ে আসবে? তো কিভাবে আপনি অটো বাচ্চাকে নিয়ে আপনি অটো চালাবেন? আপনি কোথায় যাবেন সেটা বলেন, আমি আপনাকে পৌঁছে দিলেই তো। আমি যাবো গুলিস্তান। গুলিস্তান? চলেন ওঠেন। বাচ্চা নিয়ে অটো চালালে তো অ্যাক্সিডেন্ট হবে, এটা তো আমারই ক্ষতি হবে, আপনার বাচ্চারও ক্ষতি হবে। আপনি কেন এত রিস্ক নিয়ে আপনি অটো নিয়ে বেরিয়েছেন বাচ্চা নিয়ে? আপনি অন্য কাজ করতেন। বাচ্চা নিয়ে অন্য কাজে যাই সেইখানে একই সমস্যা, বাচ্চা নিয়ে এটা করা যাবে না, বাচ্চা নিয়ে ওইটা করা যাবে না, আমার বাচ্চা এটা করে, আমার বাচ্চা ওইটা করে। এখন আমি তো বাধ্য ছাড়, সবাই আমার বাচ্চাকে ফেলে দিতে পারে, আমি তো মা, আমি তো আর আমার বাচ্চাকে ফেলে দিতে পারবো না। আর বাচ্চাকে ছাড়া তো আমি কোথাও গিয়ে থাকতেও পারবো না, আর যদি কাজ না করি তাহলে তো আমার বাচ্চা আর আমি না খেয়ে মরব। তাই শেষ পর্যন্ত আমার বাচ্চাকে নিয়েই আমি কাজ করি। আপনার ভালো লাগলে আপনি আসতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না, আমি আপনাকে সুন্দরভাবে পৌঁছাই দেবো আপনার জায়গা মতো। আরে না না বাবা, বাচ্চা নিয়ে আমি অটোতে উঠবো না, আমি বরঞ্চ হেঁটে অন্য রাস্তায় যাই, আমি অন্য ব্যবস্থা করি। ঠিক আছে স্যার। হ্যাঁ তোরে নিয়ে রিক্সা চালাই দেখা, কেউ আমার রিক্সায় উঠতে চায় না, কি আর করার, তোর বাপ তোরে ফালাই দিয়ে গেছে, আমি তোরে কোনো দিন ফালাই দিব না, আমি তোর বাপ, আমি তোর মা, এই ভরসাটুকু সারা জীবন আমার প্রতি রাখতে পারিস। বড় হয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই অটো যাবে। আরে আপনি মহিলা তো। হ্যাঁ সমস্যা নেই, কোথায় যাবেন? মহিলা অটো চালা বাচ্চা নিয়ে? ঠিক আছে বাচ্চা নিয়ে চালাইলে সমস্যা কি? যদি অ্যাক্সিডেন্ট করে? আর কি আর অ্যাক্সিডেন্ট করবে? না এই অটো তো যাব না, যদি মহিলা অ্যাক্সিডেন্ট করে তো আমাদের সমস্যা হবে, বাচ্চা নেবে না কি অটো চালাবে? না না ম্যাডাম, কোনো সমস্যা হবে না, আমি আপনাকে সুন্দরভাবে আপনার জায়গার মতো পৌঁছাই দিয়ে আসতে পারবো। না যদি অ্যাক্সিডেন্ট করেন আপনি বাচ্চারও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে, আপনারও তো ক্ষতি হতে পারে। কি ক্ষতি হবে তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়? এই জমিদারের মাইয়া, এই মাইয়া অটো চালাইয়া বাচ্চা নিয়ে সংসার করতেছে, আর তোরে ফ্ল্যাট বাসায় রাখি, ফ্ল্যাটে রাখি, তারপরে তোর হলো মন পাওয়া যায় না। দেখ জীবন কত কষ্টের, জীবন কত কঠিন দেখ। আর তুই তুই হলো সারাদিন বয়ে বয়ে খাস, খাইয়া শরীর বানাইছ, তারপরে তোর মন পাওয়া যায় না, আবার আরেকজন ভেটু দেশ খাচ্ছ। স্যার ম্যাডাম, আপনারা ঝগড়া না করে বলেন কোথায় যাবেন, আমার বাচ্চার খাবারের সময় হয়ে গেছে, আপনাদের পৌঁছাই দিয়ে খাবার কিনে বাচ্চাকে খাওয়াবো। দেখ একটা মা তার সন্তান নিয়ে কিভাবে অটো রিক্সা চালায় তার সংসারের খরচপাতি জোগাড় করতেছে, আর তোরে এত কিছু দেই, তোরে টাকা দিতেছি, বাড়ি দিতেছি, ফ্ল্যাট দিতেছি, গাড়ি দিতেছি, তারপরে তোর মন পাওয়া যায় না, আবার কই অটো রিক্সায় যাবো না, অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ আমার জীবনটা অ্যাক্সিডেন্ট কইরা এখন আরেকজনে অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তা করিস? চল পাশাই চল, আজগা তোর বাপের সামনে নিয়ে গিয়া তোর সারাদ্দ না করা পর্যন্ত আমি থামবো না। এ আপা সরি, কিছু মনে করবে না, চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কি কি বউরে কি ভিন্দাইছো? বিদেশে গেলে তো এরমই পড়তে, বিদেশে মানুষ টাকা দিব কি দেখা, ওইখানে তো শাড়ি পানি পেঁচ লাইগা তো লিফটের মধ্যে আটকে তো নাকি থাকবো, এর লাইগা ওই ড্রেস চেঞ্জ করে দিছি।
বউ বিদেশ পাঠাবি? হ্যাঁ, বুয়া ভিস যায় বিদেশ। ওরে বাবা, ভিসাটা হতো একেবারে সেই পাইছো, বুয়া ভিসা। বুয়া 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 না তাইলে বুয়া বুয়া কামের মাইয়া ভিসা। ওই এই দেখো, আমি তো ফার্স্টে মনে করছিলাম বুয়া ভিসা আর কি। না বুয়া না বুয়া। এখন কি ডিসিশন ফাইনাল? হ্যাঁ চলে যাচ্ছে, বউ বিদেশ যাচ্ছে, টাকা পাঠাবে, আমি খালি দেশে বয়ে বয়ে খামু। বাহ কি সুন্দর কথা, বউ কাম করবে বিদেশে, হাড়ি বাতিল মাজবে, গদি মাজবে, আর তুমি এই বাংলাদেশে বইয়া পার উপরে ঠ্যাং তুললিয়া, কি সুন্দর খাইবা। না ঠ্যাঙের উপর পা তুললিয়া আসতে গায়ে খাইলাম। ওই তো সমস্যা নাই, সমস্যা নাই, খাইতেই পারবা, তাহাই খাবা। ওই লোক কইছে মাসে প্রতি মাসে 75,000 টাকা দেশে পাঠাবে। বাবা রে বাবা, 75,000 টাকা এটা দিবে? আপনি সে দেখছেন মেয়া, আপনি চাকরি কাজ এক বছরে হচ্ছে, আপনি 75 টাকা পান না? আর আমার বাবু 75,000। ঠিকই কইছস, আমি বাংলাদেশে চাকরি করছি, 75,000 টাকা। তুমি একটু কও, এটা বুঝাই দাও। আপনার দোয়া পেলেন থেকে আবার ঘুরে আইব। পেলেন থেকে ঘুরে আইবে? কুরআন চাউলে বাতে বলে, তাই যে বয়স্ক মানুষরা যা কইয়া যায় হ্যাঁ ফলে হন। একটা কথা কোন, এই যে বউ বিদেশ পাঠাইতেছ না, খালি তাহাই পাবি মাসে মাসে, বউ আর পাওয়া লাগবে না। আলা বেলা বুড়া খাটাস, কি কইলো? কি কয়ে গেল? কয় খালি তাহাই পাম, বউ পাম না। আমি তো এখানে তোমার সামনে খাড়া না, কি কইলো? দূর এই আডু ভাইটিয়া, আর কান্দা লাগবে না, আগে ক কিরফানে কান্দো। বউ এক বছরের মধ্যে আসার কথা, দেড় বছর হলো বউ গেছে বিদেশ, আয় না। আগে এই মুহূর্তে ফেসবুকে কথা হইতে আনতে সবই বন্ধ করে দিছে, 6 মাস হইলো কোনো খবর না। পেতুম পেতুম কিছু টেয়া দিছে, এরপর আর দেয় নাই। বউর আশা করা লাগবে না, খালি তাহা লইয়া ঘুমাইয়া থাকো, বউ লইয়া ঘুমান লাগবে না। চালি বিদেশ গিয়ে একটা কাম করলি, তোর ভালো হইব না, তোর পেলে পুকুরে পড়ব।